শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরসুন্দর পুরবীর ভাবে বিভাবিত হয়ে গদাধরকে বলছেন, গদাধর গদাধর আমার গিজা কত সহিবালা বাক্য জালা গুরুর গঞ্জনা উঠিলা রই বাক্য জালা গুরু গঞ্জনা আরে কতবা গদাধর, তুমি আমার সাথে নাম গান করো বলে কলির কুটিল স্বভাবের লোকে তোমায় কলঙ্ক দেয়। আমি তোমায় কথা দিলাম, তোমার এই নামের কলঙ্ক আমি মোচন করবই করব। অস্পষ্ট ভাবেতে কহে জটিলা কুটিলা বাসুদেব ঘোষে কহে গোরা সহে কত জ্বালা আর যে জ্বালা সইতে না রে আর যে জ্বালা সইতে না রে সোনার মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন ধামে বৃন্দাবন চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু দ্বাদশ সখা শনি বেলি অবসান কালে গোচারণ সমাপন করে নন্দালয়ে প্রত্যাবর্তন করছেন। এমন সময় প্রাণ গোবিন্দের প্রেমময়ী রাধারানীর বদন দর্শনের ইচ্ছা জাগল, তাই বংশী বাদন করে রাধারানীকে কেশরকুঞ্জে আগমনের সংকেত দিলেন। এদিকে শ্রীমতী রাধারানী প্রাণবধূকে সকল মনির কথা জানাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। প্রাণবধূর বংশীধ্বনি শ্রবণ করে বধূর সঙ্গে মিলনের আশায় সুন্দর করে সাজছেন। সাজিছে বিনোদিনীরা আয় সাজিছে বিনোদিনীরা একি অপরূপ
রূপের বাহার একই অপরূপ রূপের বাহার রূপের বলি হারি যায় সাজিছে বিন সাজিছে বিন হাতের কঙ্কন বাজিছে কনন হাতের কঙ্কন বাজিছে কনন চরণে নূপুর বাজে ঝানানা ঝানানা সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী রাধারানী নিকুঞ্জ ভবনে প্রাণবধূর অপেক্ষায় বসে আছে। এদিকে গোবিন্দ নিকুঞ্জ ভবনে ছুটতে ছুটতে যেই না আসি নিকুঞ্জ কাননি চরণ দেখেছেন অমনি নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা আর চমকিত হয়ে ভাবে স্বামী এলো পাড়া আমার চমকিত হয়ে ভাবে শ্যাম এলো পাড়া আমার শ্যাম বুঝি এসেছে গো আমার শ্যাম বুঝি এসেছে গো নইলে নূপুরে বাজবে কেন শ্যাম বুঝি এসেছে গো আমার নইলে নূপুরে বাজবে কেন শ্যাম বুঝি এসেছে গো চমকিত হয়ে ভাবে শ্যাম এলো পাড়া আর চমকিত হয়ে ভাবে শ্যাম এলো পাড়া গোবিন্দ যেই না নিকুঞ্জ ভবনে এসে উপস্থিত হয়েছে এসে দেখলেন শ্রীমতী রাধারানী অপেক্ষা করে আছে কিন্তু এ কি এমন করে বদনখানি শাড়ির অঞ্চলে ঢেকে রেখেছে কেন প্রাণেশ্বরীর পাশে বসে কত না সোহাগ ভরে জিজ্ঞাসা করলেন রাধে তোমার কি হয়েছে এমন করে বদনখানি ঢেকে রেখেছো কেন রাধে একবার তোমার ওই বদনখানি দর্শন করতে দাও একবার তোমার ওই মুখকমলে মধুপান করতে দাও রাধে কিন্তু রাধারানী কি করলেন গোবিন্দকে দেখি আর একটুখানি ঘোমটা টেনে বলতে লাগলেন না বধু আজ প্রথমে আমি আমার মনের সকল ব্যথা জানাবো তারপর তোমার বদন দর্শন করব কেন জানো বধু বধু হে যখন আমি ঘর থেকে বনে আসি বনে এসে যখন তোমার পাশে বসে তোমার চাঁদ বদনে দর্শন করি তখন কি হয় জানো বধু আমি সব ভুলে যাই আমি সব ভুলে যাই পরাণ বধু হে আমি সব ভুলে যাই পরাণ বধু হে আমি সব ভুলে যাই যখন তোমার চান বদন পানে চাই বধু হে আমি সব ভুলে যাই যখন তোমার চান বদন পানে চাই প্রাণ বধু হে আমি সব ভুলে যাই ও তাই তুমি এমন করে বদনখানি ঢেকে রেখেছো রাধে এমন কি কথা যে কথা তুমি আমার বদন পানে চাইলে বলতে পারো না জানো না যে চরণ ভজনা করলে জীব সকল মুক্তি পায় সেই চরণ ভজনা করে আমার হলো কিনা কলঙ্কিনী না তাই বধু তুমি যদি এই নামের কলঙ্ক মোচন করতে না পারো তবে আমি কি করব জানো বধু এ প্রাণ রাখব নাহে শ্যাম এ প্রাণ রাখব নাহে শ্যাম যদি তোমায় ভজি প্রভু আর কারো না তোমায় ভজি প্রভু আর কারো না হলো কলঙ্কি রাখব নাহে শ্যাম এ প্রাণ রাখব নাহে শ্যাম
প্রাণ তো জীব, আমি প্রাণ তো জীব, বধু হে আমি প্রাণ তো জীব, প্রাণ বধু হে আমি প্রাণ তো জীব, প্রাণ যাই যাক ক্ষতি নাই হে বধু হে আমি প্রাণ তো জীব, প্রাণ যাই যাক ক্ষতি নাই হে বধু হে আমি প্রাণ তো জীব। জানো বধু, আমার সকলে কলঙ্কিনী বলে তা আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার ওই কৃষ্ণ নামের কলঙ্ক যে আমি সইতে পারি না। রাধে, কারা কারা তোমায় কলঙ্কিনী বলে? বধু, কজনের নাম করব বলো তো? এই নাগকুলের লোকে কত কথা বলে মুখে, এই নাগকুলের লোকে কত কথা বলে মুখে, লাজে মাথা তুলিতে না পারি, আমি লাজে মাথা তুলিতে না পারি, আবার যতে কগো কুলের গনে কুলেতে কলঙ্ক হানে, আমার যতে কগো কুলের গনে কুলেতে কলঙ্ক হানে, দুনয়নে ঝরে শুধু বাড়ি, আমার দুনয়নে ঝরে শুধু বাড়ি। জানো বধু, শুধু তাই নয়, এই গোকুলবাসী তোমায় কলঙ্কিনী বলে, তার সাথে বেদ পুরাণ ভাগবত যথাতথা আমাদের কলঙ্কের কথা বলে। রাধে, বেদ পুরাণে তোমার কলঙ্ক দেয়? হ্যাঁ বধু, তা তুমি কেমন করে জানলে রাধে? জানো বধু, একদিন তোমার দর্শনের ইচ্ছা জেগেছিল মনে, তাই কোথায় গেলে তোমার দর্শন পাব এই ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, তুমি একদিন নারদকে বলেছিলে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তুমি বলেছিলে, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও অবস্থান করি না, যোগিনাং হৃদয়ে নচ যোগীগণের হৃদয় রাজ্যেও বাস করি না, তবে কোথায় থাকি জানো? মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে ভক্তগণ শুদ্ধ চিত্তে ভক্তি ভরে আমার গুণানুকীর্তন করেন, আমি সেই স্থানে বাস করি। এ কথা মনে হতেই আমি গেলাম পল্লীর হরিসভায়, এক পাশে দাঁড়িয়ে কি শুনলাম জানো বধু, ও মা, এ কি ভাগবত! কেন প্রিয়ে বধু, আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, হুঁকারত বেদ পুরাণে, হুঁকারত বেদ পুরাণে, হুঁকারত বেদ পুরাণে, হুঁকারত পুরাণে, ভাগবত গাই হে, ভাগবত গাই হে, তোমার আর আমার কথা ভাগবত গাই হে, তোমার আর আমার কথা ভাগবত গাই হে। ও, তাই তুমি এমন করে কাঁদছো রাধে? বলে হ্যাঁ বধু, তবে শোনো রাধে, ভাবে যত সামান্য গণে তোমারই সামান্য গণে, গণিতত্ত্ব তাই কি তত্ত্ব জ্ঞানহীন, মহাসতী তুলসীরে আমি যারে ধরি শিরে, ওই কুকুরে কি তার মান রাখে? শোনো রাধে, সত্য কইলাম আজ এই কলঙ্কিনী নাম ঘুচাইব তোমার ব্রজওয়ালা,
রাধে, আমি তোমায় কথা দিলাম, তোমার ওই কলঙ্কিনী নাম আমি মোচন করবই করব। প্রবাদ বাক্য রায়কে বলি, শ্যামনাগর আমার গেল চলি। প্রবাদ বাক্য রায়কে বলি, শ্যামনাগর আমার গেল চলি। আপনার শয়ন মন্দিরে আহা, চলে যে গেল শ্যাম নাগোরা মহারাজ, চলে যে গেল শ্যাম নাগোরা মহারাজ, চলে যে প্রবাদ বাক্য রায়কে বলি শ্যাম, চলে যে গেল শ্যাম নাগোরা মহারাজ, প্রবাদ বাক্য রায়কে বলি আজ, চলে যে গেল শ্যাম নাগোরা মহারাজ, আজ চলে যে গেল রে শ্যাম নাগোরা মহারাজ, চলে যে গেল রে শ্যাম নাগোরা মহারাজ, প্রবাদ বাক্য রায়কে বলি আজ, চলে যে গেল রে শ্যাম নাগোরা মহারাজ, চলে যে গেল 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 শ্যাম নাগোরা মহারাজ। গোবিন্দ আমার রাধারানীকে প্রবাদ বচন দিয়ে গৃহে ফিরে এলেন। শয্যার উপরে বসেই সমস্ত রজনী গণ্ডস্থলে হাত দিয়ে চিন্তা করছে, কিভাবে শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন করবেন। আরে রসিক না গড রসের সাগর, রাধার কলঙ্ক তুমি। আরে রসিক না গড রসের সাগর, রাধার কলঙ্ক তুমি। কলঙ্ক রাধার ঘোচাতে এবার, কলঙ্ক রাধার ঘোচাতে এবার, এ পথ ত্যাজিলাম আমি, এ পথ ত্যাজিলাম আমি। এইভাবে চিন্তা করতে করতেই রজনী প্রভাত হয়ে গেল। অতি প্রভাত কালে গোবিন্দ ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে, মা ও মা। গোপাল, কি হয়েছে বাবা, এই প্রভাত কালে শয্যা ত্যাগ করছিস কেন, কি হয়েছে বল না বাবা। ও মা, আমি আর কেমন করে শয়নে থাকি বলো। কেন বাবা, কি হয়েছে তোর? ও মা, রজনী প্রভাতে নিদ নাহি আসে, রজনী প্রভাতে নিদ নাহি আসে, ক্ষুধাই জঠর জলে, ক্ষুধাই জঠর জলে, ক্ষুধাই জঠর জলে, ক্ষুধাই জঠর জলে, বড় ক্ষুধা পেয়েছে মা, বড় ক্ষুধা পেয়েছে মা, দাও মা কিছু ননি দাও মা, বড় ক্ষুধা পেয়েছে মা, দাও মা কিছু ননি দাও মা, বড় ক্ষুধা পেয়েছে মা, ক্ষুধাই জঠর জলে, ক্ষুধাই জঠর জলে। ও মা, বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু ননি দেবে মা? সন্তানের ক্ষুধা পেয়েছি এ কথা জেনে কোনো মা কি স্থির থাকতে পারে গো? তাড়াতাড়ি কিছু নব নিয়ে নি। গোপালকে কোলে বসিয়ে মনের আনন্দে মা আমার নবনী খাওয়াচ্ছে। এমন সময় শ্রীরাম সুদাম দাম বসুদাম এসে বলে, ওরে ও কানাই, এখনো বসে আছিস মায়ের কোলে? চল ভাই, গঠে যাবি না? মা বলছি, না না ওরে ও শ্রীরাম, আজ আমি আমার গোপালকে গোঠে পাঠাবো না। ও মা, ভাই যদি গোঠে না যায় তাহলে কি হয় জানো? আমরা বনে গিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। ঠিক আছে ঠিক আছে, আমি কানাই কি গোঠে পাঠাতে পারি, তবে তার আগে তুই আমায় কথা দে কানাই,
আজ তুই আমার সুন্দর করে নৃত্য দেখাবি? কতদিন হলো তো নৃত্য দেখিনি। ঠিক আছে মা, তুমি আগে আমায় সুন্দর করে সাজিয়ে দাও। মা আমার গোপালকে সাজাচ্ছে। মায়েরে জানু পড়ি বসি গোপাল সাজে আনন্দেতে, মায়ের জানু পড়ি বসি গোপাল সাজে আনন্দেতে, গোচারণে যাবে গোপাল সখা গণ সাথে, আমার গোচারণে যাবে গোপাল সখা গণ সাথে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গোচারণে যাবে বলে আনন্দ আর ধরে না রে, গোচারণে যাবে বলে আনন্দ আর ধরে না রে। মা আমার মনের আনন্দে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কেমন ভাবে দেখো। চিবুক ধরিয়া মায়ে অলকা তিলকা দিয়ে সাজাই নন্দরা আনি, চিবুক ধরিয়া মায়ে অলকা তিলকা দিয়ে সাজাই নন্দরা আনি, আবার বাঁধিল মোহন চূড়া রে, মোহন চূড়া ময়ূরের পাখারে সাজাই নন্দরানি, সাজাই নন্দরানি, মাথায় চূড়া বেঁধে দিল, মাথায় চূড়া বেঁধে দিল, ময়ূরের পাখা দিয়ে মাথায় চূড়া বেঁধে দিল, ওই না ময়ূরের পাখা দিয়ে মাথায় চূড়া বেঁধে দিল, সাজাই নন্দরানি, সাজাই নন্দরানি। মা আমার সুন্দর করে ময়ূর পঙ্খ দিয়ে চূড়া বেঁধে দিয়েছে, আর কি দিয়েছে, মকর কুণ্ডল দিল শ্রবণ যুগালে রে, সাজাই নন্দরা আনি, মকর কুণ্ডল দিল শ্রবণ যুগালে রে, সাজাই নন্দরা আনি, নানা ফুলের গাঁথা মালা রে, গাঁথা মালা পরাই লগালে রে, সাজাই নন্দরা আনি, আমার সাজাই নন্দরা আনি, গলায় মালা পরাই দিল, গলায় মালা পরাই দিল, নানা ফুলের গাঁথা মালা গলায় মালা পরাই দিল, নানা ফুলের গাঁথা মালা গলায় মালা পরাই দিল, সাজাই নন্দরানি, সাজাই নন্দরানি। এইভাবে মা আমার সুন্দর করে কানাইকে সাজিয়ে দিয়েছে। এবার যেই না সাজানো হয়ে গেছে, গোবিন্দ আমার বলছেন, ওমা এবার তাহলে আমরা আসি। গোপাল এরই মধ্যে চলে যাবি? তুই নামায় কথা দিয়েছিস আজ তুই আমার সুন্দর করে নৃত্য দেখাবি, আগে নৃত্য দেখা তবেই তো গঠে যাবি। গোপাল একবার সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচ তো দেখি, সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচ তো দেখি, নাচরে নাচরে আমার প্রাণের দামোদর, 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 যত নাচো তত দিব কিরণ নিশর, আরে যতই নাচবে ততই দেব কিরণ নিশর, যতই নাচবে ততই দিব কিরণ নিশর, আরে যতই নাচবে ততই দেব কিরণ নিশর,
সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি, সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলাল নাচত দেখি। গোপালের নৃত্য দেখবে বলেই ব্রজবাসী সকলে ছুটে এসেছে। একজন বলে উঠলেন, কানাই আমি নাহি দেখি গোপাল নাচো আর একবার, আমি নাহি দেখি গোপাল নাচো আর একবার, আমি নাহি দেখি গোপাল নাচো আর একবার, আমি নাহি দেখি গোপাল নাচো আর একবার। নাচিলে পড়াইয়ে দিব মন্দিময় হার, আরে নাচিলে পড়াইয়ে দেব মণিময় হার, আবার নাচিলে পড়াইয়ে দিব মন্দিময় হার, আরে নাচিলে পড়াইয়ে দেব মণিময় হার। একবার সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি, সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি। মা বলছেন, গোপাল এবার আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে নেচে দেখা তো দেখি। মা আমার করতালি দিয়ে বলছেন, তাত্তা তাত্তা থইয়া থইয়া বলে নন্দ রানী, তাত্তা তাত্তা থইয়া থইয়া বলে নন্দ রানী, আমার করতালি দিয়া নাচে কানু গুণমণি, আমার করতালি দিয়া নাচে কানু গুণমণি, আমার করতালি দিয়া নাচে কানু গুণমণি, আমার করতালি দিয়া নাচে কানু গুণমণি। একবার সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি, সখা গণ সঙ্গে লয়ে নন্দ দুলালে নাচত দেখি। এইভাবে গোবিন্দ আমার নৃত্য করছে, নৃত্য করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, আমি যে রাধারানীকে কথা দিয়েছি আজ আমি তার কলঙ্ক মোচন করব। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার করলেন কি, মা মা বলিয়া গোপাল ভূমে পড়ি যা, ধে গিয়ে কোলে নিল যশোমতী মা, অমনি তনয় কোলে নিল, অমনি তনয় কোলে নিল, কি হইল কি হইল বলি অমনি তনয় কোলে নিল, আমার কি হইল কি হইল বলে অমনি তনয়। গোপাল কি হয়েছে বাবা, তুই এমন করে পড়ে গেলি কেন, একবার চেয়ে দেখ, একটি বার আমায় মা বলে ডাক না বাবা। গোবিন্দ আমার ধুলায় পড়ে কপট নিদ্রায় নিদ্রিত হলেন। নন্দ মহারাজ সংবাদ পেয়ে ছুটে এলেন, এসে দেখছি তাদের নয়নের মণি গোপাল মাটিতে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর ব্রজবাসীরা সকলে রোদন করছে। নন্দ মহারাজ পুত্র শোকে আকুল হয়ে আর নিজেকে স্থির রাখতে পারলেন না, সন্তান হারানোর যে কি ব্যথা, যে যেমন হারিয়েছে সে ছাড়া এ ব্যথা আর কেউ বোঝে না। ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কাঁদছো কেন, তোমরা আনন্দ উৎসব করো, তোমরাই তো নিত্য দিন আমার কাছে আসতে গোপালের নামে নালিশ করতে, আর তো আমার গোপাল তোমাদের কারো নবনি চুরি করে খাবে না, কাঁদছো কেন। যশোমতী মা বলছেন, মহারাজ আমার কি মনে হয় জানো, আমাদের গোপাল তো সারাদিন বনে বনে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই কোনো অপদেবতায় ভর করেছে, যাও না তুমি কোনো ভালো বৈদ্য ডেকে আনো। নন্দ মহারাজ ছুটে চলেছে বৈদ্যের সন্ধানে। গোবিন্দ মনে মনে ভাবছে, আমি না গেলেই পিতা বৈদ্য পাবে কেমন করে, তাই করলেন কি, মায়া জালে বিস্তারি বৈদ্য সাজিলেন হরি, মায়া জালে বিস্তারি বৈদ্য সাজলেন হরি, ত্রিভুবনে মায়াতে যার লীলা, ত্রিভুবন মায়াতে যার লীলা, ত্রিভুবন মায়াতে যার লীলা, ত্রিভুবন মায়াতে যার লীলা, তার
লীলা কে বুঝতে পারে, তার লীলা কে বুঝতে পারে, মধুর ভাবনা ধরিলে তার লীলা কে বুঝতে পারে, মধুর ভাবনা ধরিলে তার লীলা কে বুঝতে পারে। যার মায়াতে এই জগৎ চালিত, তিনি ধরা না দিলে তাকে ধরে এমন সাধ্য কার? তাই এক কৃষ্ণ মায়ের কোলে অচেতনে রইলেন, আর এক অংশে বৈদ্যবীজ ধারণ করে বৃন্দাবনের পথে ঘুরতে লাগলেন। ব্রজবাসীগণ বৈদ্যবেশী গোবিন্দকে দর্শন করে বলছে, তুমি কে গো বাছা? তোমায় এর আগে তো কখনো বৃন্দাবনে দেখিনি, কে তুমি? বৈদ্যবেশী গোবিন্দ মৃদু হেসে বলছেন, আমি কে জানো? আমি শুধু নি দানে গো বৈদ্য, আমি শুধু নি দানে, আমি শুধু নি দানে গো বৈদ্য, আমি শুধু নি দানে। আগে থাকতে আমায় কেউ ডাকে না, আগে থাকতে আমায় কেউ ডাকে না, যখনই দেখে বাঁচে না প্রাণে, আমি শুধু নি দানে গো বৈদ্য, আমি শুধু নি দানে। বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম ওগো ব্রজবাসী, কি কর কৌতুম আমার সৃষ্টি করা চতুর মুখ, ওগো ব্রজবাসী কি কর কৌতুম আমার সৃষ্টি করা চতুর মুখ, হরি বৈদ্য জীবে হরি বারে দুঃখ, হরি বৈদ্য জীবে হরি বারে দুঃখ, ভ্রমণ করি গতি ভুবনে, আমি শুধু নি দানে গো বৈদ্য, আমি শুধু নি দানে। ও, তবে তোমার নাম হরি বৈদ্য। আচ্ছা তুমি কি কি রোগ সারাতে পারো? আমি আমি যার যেমন ব্যাধি হোক না কেন, যদি একবার কৃপাদৃষ্টিপাত করি তবে তার শরীরে আর কোনো ব্যাধি থাকে না। আর এদিকে নন্দ মহারাজ ছুটতে ছুটতে চলেছেন বৈদ্যের সন্ধানে। কিছু দূর গিয়েই বৈদ্যবেশী গোবিন্দকে দর্শন করলেন। দর্শন করে ছুটতে ছুটতে গিয়ে বক্ষে জড়িয়ে ধরে বলছে, বৈদ্যরাজ, আমার গোপাল ব্যাধিগ্রস্ত, একবার কৃপা করি আমার গোপালকে দেখো না বাবা, আমার গোপাল ছাড়া যে আর কেউ নেই। গোবিন্দ আমার বলছেন, কেন যাব না? আমি তো যাব বলেই এসেছি। বৈদ্যবেশী গোবিন্দকে সঙ্গে লই নন্দ মহারাজ নন্দালয়ে যেই না প্রবেশ করেছেন, অমনি দিদি রোহিণী বলছি, যশোমতী একবার তাকিয়ে দেখ কে এসেছে। মাতা যশোমতী বৈদ্যবেশী গোবিন্দকে দর্শন করে হতবাক হয়ে তাকিয়ে রইলেন। সেই পীতাম্বর, সেই চূড়া, মা যেমন ভাবে সাজিয়েছেন ঠিক তেমনটি আছে, শুধুমাত্র কাঁধে একটি ঝোলা আর কক্ষে কয়েকটি পুঁথি। মায়ের আমার সন্তানকে চিনতে বিলম্ব হল না, সঙ্গে সঙ্গে চিনতে পেরে বলছি, গোপাল তুই এসেছিস বাবা, আমি জানতাম তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। সর্বনাশ, মা তোমায় চিনে ফেলেছি, তবে কি আমার মনের আশা পূরণ হবে না? আমি যে রাধারানীকে কথা দিয়েছি আমি তার কলঙ্ক মোচন করব। তাই করলেন কি? গোবিন্দ আমার মায়া জাল বিস্তার করে মাকে সবকিছু ভুলিয়ে দিলেন। মা আমার আর গোবিন্দকে চিনতে পারছেন না। বৈদ্য মনে করে বলছি, বৈদ্যরাজ, আমার গোপালকে তুমি ভালো করে দাও না বাবা, আমার নয়নের মণি, আমাকে মা বলে ডাকার চেয়ে আর কেউ নেই, তুমি আমার গোপালকে ভালো করে দাও। বৈদ্যরাজ বলছে, মা
তুমি কোনো চিন্তা করো না। এই বলেই গোপালের হাতখানি নিয়ে নাড়ি পরীক্ষা করে মাথা নিচু করে রইলেন বৈদ্যরাজ। কি হয়েছে আমার গোপালের, কি হয়েছে বলো মা? দেখিলাম শ্রীকৃষ্ণের নারী বায়ু পিত্ত কথা ভারি, কঠিন রোগে ধরেছে গোপালে। মা গো গোপাল প্রাণে বাঁচবে না মা, গোপাল প্রাণে বাঁচবে মা, দুরারোগ্য ব্যাধি বটে গোপাল প্রাণে বাঁচবে না মা, ওই না দুরারোগ্য ব্যাধি বটে তোমার গোপাল প্রাণে বাঁচবে না। ওমা গোপালের নাড়ি পরীক্ষা করে বুঝলাম ওকে কঠিন ব্যাধিতে ধরেছে বৈদ্যরাজ, তবে কি আমার গোপাল বাঁচবে না? না মা তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু একজন বৈদ্য নই, আমি একজন জ্যোতিষী, গণনা করে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। গোবিন্দ আমার বলছি ওমা, তুমি আমাকে একটা সুন্দর কলসি এনে দিতে পারবে? মা আমার সঙ্গে সঙ্গে একখানি কলসি নিয়ে গোবিন্দ তাতে শত সহস্র ছিদ্র করলেন। এবার বলছেন মা তোমাকে ষোলো আনা দক্ষিণা দিতে হবে, আর গোপালের কি রাশি তা বলতে হবে। বৈদ্যরাজ আমার গোপালের যে কি রাশি তা তো আমি জানি না। এমন সময় বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, আমি জানি। দ্বিজ বড় দাসে বলে অদূরেতে বসি, দ্বিজ বড় দাসে বলে অদূরেতে বসি, আমাদের গোপালের হয় বৃষভ রাশি, আমাদের গোপালের হয় বৃষম রাশি। বৈদ্যরাজ আমাদের গোপালের বৃষভ রাশি। ও ঠিক আছে মা, আমি দেখছি কোনো উপায় বের করা যায় কিনা। এই বলি মৃত্তিকার উপরেই খড়ি পাতলেন। কিছুক্ষণ পর বলছে, ওমা পেয়েছি একটি উপায়। বলো বলো বাবা কি উপায়? ওমা এই ছিদ্র কলসি নিয়ে কেশের সেতু লঙ্ঘন করি, আঘাটে জলে ভরি, কেশের সেতু লঙ্ঘন করি আঘাটে জল ভরি, আনি দিলে তবে গোপাল বাঁচে, ওই না আনি দিলে তবে গোপাল বাঁচে। ওমা এই ছিদ্র কলসি নিয়ে যদি কেউ কেশের সেতু লঙ্ঘন করে, আঘাটে অর্থাৎ ঘাটে নয় ওই আঘাটে যদি জল ভরে আনতে পারে, সেই জল দিয়ে ঔষধ তৈরি করে দিলে তবেই তোমার গোপাল বাঁচবে। তার জন্য আমাকে একটি সতী রমণী চাই। আচ্ছা মা তুমি বলো তো এই বৃন্দাবনের মধ্যে কে সতী আছে? সেখানে উপস্থিত ছিল জটিলা কুটিলা। হঠাৎ জটিলা বলে উঠল, ও মা আমি থাকতে আবার সতী খুঁজতে যেতে হবে কেন গো? এই বলে কলসিটি কাখে নিয়ে কত গরব করে চলে যায় রে, গরব করে চলে যায় রে, ছিদ্র কুম্ভ কক্ষে লয়ে গরব করে চলে যায় রে, ছিদ্র কুম্ভ কক্ষে লয়ে গরব করে চলে যায় রে। ছিদ্র কুম্ভটি কক্ষে লয়ে যমুনায় এসে মনের আনন্দে জল ভরছে, আর এমন সময় কি হলো, আপনার ওই অহংকারে জটিলা জল ভরে, আপনার ওই অহংকারে জটিলা জল ভরে, কলসি রহিল কাখে সকলে জলে ঝরে, কলসি রহিল কাখে সকল জল ঝরে। ওমা জটিলা কলসিতে জল ভরে যেই না তুলতে যাবে ঝরঝর করে সব জল পড়ে গেল,
আর ব্রজরমীগণ সকলেই হৈ হৈ করে হাসতে লাগলো। এবার কুটিলা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের কর হতে কলসিখানি কেড়ে নিয়ে বলছে, আয় বুড়ি সর, আমি থাকতে তুই কখনো জল আনতে পারিস? ব্রজবাসীগণ বলছে, হ্যাঁ গো কুটিলাবাসী, বলি তুমি কি কি করতে পারো? আরে আমি পারি না, এমন কোনো কাজই নেই। আচ্ছা তুমি কি কি করতে পারো একবার শুনি। আমি কি করতে পারি জানো? আমি ছাকনিতে জল আনতে পারি, আমি ছাকনিতে জল আনতে পারি, আমি কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি, আমি কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি। ও বাবা, তুমি তো দেখছি অনেক কিছুই পারো। আমি আরো পারি গো, আর কি কি পারো? আমি ওই সোনার সংসার ভাঙতে পারি, আমি সোনার সংসার ভাঙতে পারি, জলে আগুন লাগাতে পারি, জলে আগুন লাগাতে পারি। এই বলেই কুটিলা সেই ছিদ্র কুম্ভটি কক্ষে নিয়ে যেই না জল ভরেছে। জটিলা তো তবু তোলার পর জলখানি পড়েছে, আর কুটিলার কি হলো, যেই না জল ভরছি সব জল পড়ে যাচ্ছে। এই যা আবার ভরছি, আবার পড়ে যাচ্ছে। এবার কুটিলা লজ্জিত হয়ে রাগে গড়গড় করতে করতে ছিদ্র কুম্ভটি নামিয়ে দিয়ে বলছি, কোথাকার কোন বৈদ্য এসে বলেছে ছিদ্র কুম্ভে জল আনতে হবে? ছিদ্র কুম্ভে কখনো জল আনা যায়? এবার মা দেখলেন, তবে কি আমার গোপাল বাঁচবে না? বৈদ্যরাজ, তাহলে আমি জল এনে দিই। গোবিন্দ মনে মনে ভাবছে, মাকে তো আর অসতী সাজানো যায় না। তার যতুরে চূড়ামণি গোবিন্দ তখন বলছেন, ও মা, মায়ের আনা জলে যদি ওষুধ তৈরি করি তাহলে তো সেই ওষুধে কাজ হবে না। তাহলে এখন উপায় কি হবে বৈদ্যরাজ? তবে কি আমার গোপাল বাঁচবে না? ওমা, আমি থাকতে তোমার চিন্তা কি গো? আমি না তোমায় বলেছি আমি ভালো গণনা করতেও পারি। এবার আমি গণনা করে দেখি এই বৃন্দাবনে কোনো সতী আছে কিনা। গোবিন্দ আমার আবার মৃত্তিকার উপরে খড়ি পেতে কিছুক্ষণ পর বলছি, ওমা পেয়েছি, এই দেখো। আচ্ছা মা, এই বৃন্দাবনে রাধা নামে কেউ আছে? সকলেই বলে উঠল, ওমা সে কি গো? সে হলো আয়ানের ঘরণি। জটিলা কুটিলা অপমানিত হয়ে ফিরে গেছি, তারা কি আর রাধারানীকে আসতে দেবে? মাতা যশোমতী নিজে গেলেন জটিলার গৃহে, গিয়ে বলছে, জটিলা মায়, একবার ওই রাধাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ওই বৈদ্যরাজ বলেছি এই বৃন্দাবনের মধ্যে সতী হলো ওই রাধা। যেই না এই কথা বলেছি, কুটিলা তখন এসে বলছি, ও মা, ওই বৈদ্য বলে কি গো, এই সকল বৃন্দাবনই যাকে যাকে কলঙ্কিনী বলে। আর ওই বৈদ্য বলল কিনা সেই হলো মহাসতী, কই দেখি তোমাদের বৈদ্য কেমন বলেছে সে সতী। এই বলেই কুটিলা এসে বলছে, ও বৈদ্যরাজ, তুমি বলে দিলে যে আমাদের বউ সতী আর আমরা মেনে নিলাম, তা তো হয় না। এবার তুমি ভালো করে গণনা করে বলো তো কিভাবে আমাদের বউ সতী হলো, আর এমন ভাবে গণনা করবে যাতে সবাই বুঝতে পারে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দিয়েই তাহলে গণনা হোক। আচ্ছা তোমরা পাঁচটি ফল আর ফুলের নাম বলো তো দেখি। একজন বলে উঠল, শ্রীফল অর্থাৎ বেল। আরেকজন বলল, মহুয়া ফল। একজন বলল, তিল ফুল। কুটিলা বলছে, আমি একটা বলবো? তা হ্যাঁ বলো না। এমন সময় আরেকজন বলল, রাম রম্ভা। কি গো, তুমি যে একটা বলবো বলছিলে? বলবই তো, আর এমন বলবো যাতে তোমরা জ্বলে পুড়ে মরো। আমি বলছি ধানি লঙ্কা। এটা আবার কোনো ফল হলো? তা কেন হয় না বুঝি? এটাও তো গাছে ফলে নাকি? ঠিক আছে ঠিক আছে, তাই হলো। কুটিলা বলছে, কি গো বৈদ্যরাজ,
তোমার ওই রাধা নামটি কোথায় গেল? বৈদ্যবশী গোবিন্দ মৃদু হেসে বলছেন, আছে গো আছে। তোমরা যে পাঁচটি ফল ফুলের নাম করেছ, তাদের প্রথম অক্ষরগুলি মিলিয়ে দেখো। শ্রীফলে শ্রী, মহুয়ার ম, তিল ফুলের তি হল শ্রীমতী, রামরম্ভার রা, ধানি লঙ্কার ধা হল শ্রীমতী রাধা। কুটিলা এবার লজ্জিত হয়ে মাথা নত করে বাড়ি ফিরে গেল। রাধারানী কক্ষে সেই ছিদ্র কুম্ভটি লয়ে চলেছে, সকল সখীগণ চলেছে রাধারানীর সঙ্গে। রাধারানী কান্তে কান্তে প্রাণবধুর উদ্দেশ্যে বলছে, বধু, এ তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে? আমি তো তোমাবিনি কিছু জানি না। বধু হে, আমি লয়ে তব না, ওহে গুণধাম ঝাঁপ দিলাম সায়রে। আমি লয়ে তব না, ওহে গুণধাম ঝাঁপ দিলাম সায়রে। শোভা শুভের ভার ধর দেব বাকারে, লয়ে তব না, ওহে গুণধাম ঝাঁপ দিলাম সায়রে। রাধারানী এইভাবে যেই না এসে যমুনার কুলে উপস্থিত হয়েছে। যমুনা মনের আনন্দে ছুটতে ছুটতে এসে রাধারানীর চরণ দুখানি ধুইয়ে দিলে। এমন সময় দৈববাণী হল, রাধে, আজ আমি তব কলঙ্ক মোচনার্থে, আজ আমার এই লীলা তুমি কোনো চিন্তা করো না, তোমার ওই কলঙ্কিনী নাম আমি মোচন করবই করব। রাধারানী মনে মনে বললেন, বধু, শুধু তোমার ওই দৈববাণী শুনি আমার মনে কোনো শান্তি হয়নি, তুমি একটি বার আমায় দর্শন দাও। এই বলি যেই না ছিদ্র কুম্ভটি যমুনায় জল ভরবে বলে নাভিয়েছে, রাধারানী দেখতে পেলেন সেই শত ছিদ্রের মধ্যে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে বঙ্কিম ঠামে। ভক্তাধীশ ভগবান ভক্তবাঞ্ছা পুরাইতে, যার ভিক্ষাধানী ভক্তি ধন লাভ করেছে, সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারে? তাই গোবিন্দ দর্শন দিলেন সেই কলসীর শতছিদ্রে। অধরে মুরলীধরি দাঁড়িয়ে আছে। রাধারানী বধুর বদন দর্শন করে মনের আনন্দে বাড়িপূর্ণ কুম্ভে বাড়ি ফিরে আসছে, আর সকল সখীগণ রাধারানীকে ঘিরে জয়ধ্বনি দিতে দিতে আসছে, রাধে জয় রাধে, 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 রাধে জয় রাধে। রাধারানী ছিদ্রকুম্ভে বাড়ি ভরে বৈদ্যরাজের সম্মুখে উপস্থিত হলেন। বৈদ্যরাজ তার ঝোলা হতে একটি ঔষধ দিয়ে বললেন, এই ঔষধখানি ওই ছিদ্র কুম্ভের জল নিয়ে গোবিন্দের বদনে দিতে, তবে সাবধান যেন ওই জল মাটিতে না পড়ে। রাধারানী আমার বৈদ্যরাজের কথা মতো ঔষধ তৈরি করেই যেই না গোবিন্দের বদনে দিয়েছেন। আজ রাধারানীর অঙ্গ স্পর্শ হতেই গোবিন্দ আমার নয়ন মেলে তাকালেন, আর যেই না তাকিয়েছি অমনি হল কি, আজ নয়নে নয়নে মিলন হলো, আজ নয়নে নয়নে মিলন হলো, ওই শ্যামের নয়ন রাধা রানীর নয়ন যুগল নয়ন,
আর যেই না রায়াঙ্গ স্পর্শ পেয়েছি, গোবিন্দ নয়ন মেলেছে, রাধারানী নয়নে নয়ন দিলে। তাই দেখি রাধারানী লজ্জিত হয়ে নয়ন সরিয়ে নিলেন। এ কি, গোবিন্দ যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকে তবে তো সর্বনাশ। একই তো সকলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর আজ যদি এই অবস্থায় দেখে লোকে দেখলে বলবে কি, লোকে দেখলে বলবে কি, লোকে দেখলে বলবে কি, লোকে দেখলে বলবে কি, ছি 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 ছি, লোকে দেখলে বলবে কি, ছি 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 ছি, লোকে দেখলে বলবে কি। এইভাবে লজ্জিত হয়ে রাধারানী নিজ বর্ষণের অঞ্চল দিয়ে বদনখানি ঢেকে নিলেন। আজ গোপালকে ফিরে পেয়ে সকলে আনন্দ উৎসবে মেতে উঠলেন। আর এদিকে বৈদ্যরাজ করলেন কি, এতে কো ভাবিয়া হরি বৈদ্য বেশ পরিহরি, লুকাইল গোপালের অঙ্গে, লুকাইল গোপালের অঙ্গে, লুকাইল গোপালের অঙ্গে, লুকাইল গোপালের অঙ্গে, অঙ্গে অঙ্গ মিশে গেল, অঙ্গে অঙ্গ মিশে গেল, গোপাল বৈদ্য এক হলো অঙ্গে অঙ্গ মিশে গেল, গোপাল বৈদ্য একই হলো অঙ্গে অঙ্গ মিশে গেল। এমন সময় রোহিণী দিদি বলছি, যশোদা তুই তোর গোপালকে পেয়ে এত আনন্দ করছিস, যার জন্য তোর গোপালকে ফিরে পেলি তাকে তো কই একটি বারও আদর করলি না। ওমা সে কি কথা গো। এই বলেই মাতা যশোমতী সঙ্গে সঙ্গে রাধারানীকে বক্ষে জড়িয়ে ধরলেন, এক কোলে গোপালকে বসালেন আর এক কোলে রাধারানীকে বসালেন। মায়ের বাম কক্ষে রাধা শোভে দক্ষিণেতে হরি, 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 এ যদু নন্দনে হরে যুগল মাধুরী, এ যদু নন্দনে হরে যুগল আরে এ যদু নন্দনে হরে যুগল মাধুরী, এ যদু নন্দনে হরে যুগল মাধুরী, মিলনে হলো রে, মিলনে হলো রে, মিলনে হলো রে, মিলনে হলো রে রাধা গোবিন্দের, মিলনে হলো রে রাধা গোবিন্দের, মিলনে হলো রে। এবার সকলে মিলে রাধা গোবিন্দ কি নিকুঞ্জ ভবনে নিয়ে এলেন। সকল সখীগণ বলছে, রাধে একবার তোরা যুগলে দাঁড়া, আমরা নয়ন ভরে ওই যুগল রূপ দর্শন করব। এবার সকলে মিলে রাধা গোবিন্দকে যুগলে দাঁড়িয়ে সকল সখী ঘিরে ঘিরে নৃত্য করতে লাগলেন। কালা শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো রে, কালা শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো রে, শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো রে, শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো রে, হরের বামেতে যেমন শোভা করেন গৌরী, হরের বামেতে যেমন শোভা করে গৌরী, আরে তেমনি আমার বৃন্দাবনে নবীন কিশোরী, 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 আমার চাঁদ বদনি দাঁড়ালো রে, কালা শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো রে, শ্যামের বামে বৈঠালো রে রাধা বিনোদিনী, 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 নারায়ণ দাসে মাগনে রাঙা চরণ দুখানি, 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 আমার চাঁদ বদনি দাঁড়ালো রে, কাল শ্যাম চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি।
ভক্ত মণ্ডলী মাঝে রাধা গোবিন্দ আমার যুগল মিলনে রহিল প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল হরি বল হরি বল।